গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো আজকে হচ্ছে পঞ্চমী, মানে আমাদের আজকের দিনে কোনো রান্না বান্না এটো কাটা বাড়িতে কিছুই নেই। তো এই যে প্রথমেই দেখলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর তোমাদের দাদা ভাইও আজকে আবার বাড়ি থাকবে না। তো ও থাকতে থাকতেই অদ্রিজা বললো আমাকে পরোটা এনে দিয়ে যাও, না হলে আমি কী খাবো, সারাদিন মুড়ি চিড়ে এসব খেয়ে থাকতে হয়। তো সকালটা একটু পরোটা নিয়ে আসে দোকান থেকে, তাহলে অদ্রিজা খেতে পারে। তো ওরা বাপ বেটিতে গেছিলো দোকানে, দোকানে গিয়ে যে দেখো পরোটা নিয়ে এসছে, আর সেই সঙ্গে কিছুটা মিষ্টিও নিয়ে এসছে। তো যাই হোক, চলো বন্ধুরা, এটাই আজকে সকালে জল খাবার। আর তোমাদের দাদা ভাই ও খাবে না, ও মুড়ি আর তরকারি খেয়ে ও বেরিয়ে যাবে, ও আজকে দিনে বাড়ি থাকবে না। তো এই যে দেখো খাবারটা বেড়ে অদ্রিজাকে দিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমরা পাশে থাকো একটু। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে যেহেতু রান্নাবান্না কিছু নেই, তো দুপুরে কিছু টুকিটাকি ঘর দুয়ার মোছা ঝাড়া আর কয়েকটা জামাকাপড় ছিল সেই সমস্ত কিছু ধুয়ে আমি স্নান টান করে আসলাম। আর সেইভাবে পারছিও না, কারণ শরীরের অবস্থা আমার খুবই খারাপ, দিনের পর দিন যতদিন যাচ্ছে ততটাই খারাপ। তো এই যে মাথায় জল দিয়ে জল ঢেলে ঢেলে জল ঢেলে ঢেলে এখন স্নান করে আসলাম, এখন একটু ভালো লাগছে। তো স্নান টান করে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে। দুপুরের খাওয়া দাওয়া বলতে কী খায় এখন দেখি। তো চলো আগে স্নান টান করে যে মাথা টাথা আছড়ে, হ্যাঁ আগে সিঁদুর লাগিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা স্নান করে আসলাম, তবুও আমার গরম লাগছে। আর অদ্রিজা বলছে যে মা আমার শীত করছে, তুমি ফ্যান বন্ধ করো। তো আমি তো আবার ফ্যান বন্ধ করলে থাকতে পারবো না, তোকে বললাম যে তুই চাদরটা গায়ে দিয়ে বস। তো চাদর গায়ে দিয়ে ও দেখছে টিভি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 2টা, আর এই যে স্নান টান সেরে আসলাম। তো আজকে সকাল থেকে তেমনভাবে কিছু শেয়ার করিনি, কারণ কি আজকে হচ্ছে আমাদের পঞ্চমী। পঞ্চমী মানে আজকে রান্নাবান্না কিছু নেই, মানে আজকে বাড়িতে এটো কাঁটা মানে আসের কোনো কিছুই, ভাত টাত কোনো কিছুই ওঠে না বাড়িতে। আগের দিন রাত্রিতে সমস্ত কিছু ধুয়ে মুছে রাখতে হয়। তো আজকে শুধুমাত্র মুড়ি চিড়ে আম দই কাঁঠাল ফল টল এইসব খাওয়া দাওয়া আর কি। আর তরকারি হয় সেটা হচ্ছে সাদা, মানে হলুদ ছাড়া এক ফোড়নে একটা তরকারি হয়। তো তরকারি আমি এখনও করিনি, কারণ তোমাদের দাদা ভাইও বাড়ি নেই আর মাথার অবস্থা তো খারাপ, এটা প্রত্যেক দিন হচ্ছে এখন। তো যাই হোক, সেই কারণে সকাল থেকে সেভাবে কিছু শেয়ার করিনি, এখন স্নান টান সেরে আসলাম। আর সকালে অদ্রিজাকে দোকানে থেকে ওর বাবা পরোটা এনে দিয়ে গিয়েছিলো, তো পরোটা খেয়েছে। আর এখন আমরা যাবো দুজন খেতে অদ্রিজায়। যে কই, ও শুয়ে পড়েছিস? তো টিভি দেখছে। ও খাবে দই মুড়ি আর আমি খাবো একটু চিড়ে, দই চিড়ে খাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, সকলে ভালো থেকো। তো চলো এখন যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে যেহেতু স্নান টান হয়ে গেছে, তো এখন একটু খাওয়া লাগবে, কারণ তোমরা তো জানো স্নানের পরেই মানে মানুষের দেখবে খিদে পেয়ে যায়। যদি খাওয়া মানে ভরা পেটেও স্নান করো তাহলেও দেখবে খিদে পেয়ে যাবে। তো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, আর খাওয়া দাওয়া তো বললাম ওই। আর অবশ্য ও যখন পরোটা কিনতে গেছিলো তখন মানে মিষ্টি রসগোল্লা নিয়ে এসছে, এখন রসগোল্লা যদিও খাবো না, যদি ইচ্ছা হয় খাবো আর না হয় থাকবে। তো চলো এখন রান্নাঘরে যাই। আয় আয় উঠে উঠে, জল বোতলটা নিয়ে, জল বোতল নিয়ে আয় অদ্রিজা, জল বোতল। তো বন্ধুরা এই যে দেখো, এটা হচ্ছে ঘরে পাতা দই। তো গতকাল রাত্রিতে আমি পেতে রেখেছিলাম এক বাটি দই। আর এই যে চিড়ে, আমি খাবো চিড়ে, অদ্রিজাকে মুড়ি দেবো। তো বন্ধুরা এখানে বাড়ছি মুড়ি, অদ্রিজা খাবে দই মুড়ি। তো যাই হোক চলো এবার একটু টাইটেল থাম্বনেল প্রসঙ্গে আসি, তোমাদের কিছু কথা শেয়ার করতে। তো আমি গত দুদিন না তিন দিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি আর ইউটিউব ভিডিও করব না, ইউটিউব ভিডিও করা ছেড়ে দিলাম। তো সত্যি বন্ধুরা তাই, ওই কারণে আমি আজ 2-3 দিন ধরে ভিডিও দিইও নি। কারণ কী বলো তো, ভিডিও এত কষ্ট করে একটা ভিডিও বানানো, যারা ইউটিউব করে তারা জানে, আর যারা না করে তারা মনে করবে ওই তো কী দেখায়। হ্যাঁ কিন্তু সেটা না, যেটাই করি যেটাই দেখায়, কিন্তু
সেটা শ্যুট করে এডিট করে মানুষের সামনে দেওয়ার মতো তৈরি করতে না প্রচুর খাটনি আর প্রচুর মানসিক স্ট্রেস যায় তার মধ্যে। তো এত কিছু করার পরেও যদি মানুষ দশটা মানুষও না দেখে তাহলে সেটা খুব খারাপ লাগে। তো সেই মানসিক স্ট্রেসটা আমি আর নিতে পারছি না। বন্ধুরা আমরা খাবার নিয়ে চলে এসেছি, যেহেতু শুকনো শুকনো নয় মানে এটোকাটা তো নয়, তো টিভি চলছে, টিভিতে একটা সিনেমা দেখছিলাম, তো সিনেমাটা দেখতে দেখতেই ভাবছি খাই। আর অনেকদিন আগেকার সিনেমাগুলো বেশ দেখতে এই সময় ভালো লাগে। তো এখন আগে তো দেখাই হতো না মাঝে, এখন আবার একটু একটু বাংলা সিনেমাগুলো দেখি বেশ ভালো লাগে। তো ভাবছি এটা খেতে খেতে দেখি। আর এই যে অদ্রিজা, অদ্রিজাও খাচ্ছে, ও আবার চিড়ে, দই চিড়েটা পছন্দ করে না, দই মুড়িটা খায়। আর আমার আবার চিড়ে পছন্দ, কিন্তু প্রচণ্ড মাথায় ব্যথা করছে, আবার দই চিড়ে খেয়ে যে আবার কী হবে জানি না। তো কিছু করার নেই, যাই হোক চলো আগে তো খেয়ে দেখি, তারপরে যা হবে হবে। তো যে প্রসঙ্গটা নিয়ে বলছিলাম সেই কারণে আমি মানে গত দু তিন দিন থেকে ভিডিও আপলোড করিনি। তো আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, যাদের সঙ্গে মোটামুটি আমার এই ওয়াইটি হিসাবে যোগাযোগ আছে, তো অনেকে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, অনেক কমেন্টও করেছে, যার কাছে ফোন নাম্বার আছে সে ফোনও করেছে, অনেক বুঝিয়েছে। তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, সে বলছে যে না দিদি ভাই তুমি এরকম ভিডিও করা বন্ধ করো না, যদি একটা মানুষও দেখে তাহলে সে কিন্তু তোমাকে ভালোবেসে দেখে, সে কিন্তু মিস করবে, তো তুমি তার জন্যই বানাও না, মনে করো যে আমি তার জন্যই বানাচ্ছি, সেটা ঠিক আছে। কিন্তু তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়ে বসে আছি, আর অদ্রিজা একটা শর্ট ভিডিও বানাচ্ছিল, তো মেকআপ করেছে ও, এখনও পুরোপুরি ধোয়া হয়নি, কি অবস্থা দেখো। তো ওকে বলছি যে মুখে সাবান কি ফেস ওয়াশ দিয়ে ধুয়াই, না হলে উঠবে না এগুলো। আর আমি তো সেইভাবে শর্টও করি না, কিছুই করি না, ভিডিও করা তো ছেড়েই দিলাম, আর পাচ্ছিও না, ভালোও লাগছে না। তো যাই হোক চলো এখন একটু বসবো, বসে বসবো বলতে কি একটু রেস্ট করবো, রেস্ট করার পরে আলনাটার আমার বেহাল অবস্থা দেখে অদ্রিজা সারা, আসলে এ কদিন মানে বর্ষা হচ্ছে আমাদের এখানে, মানে সারাদিনই প্রায় হালকা 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 বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় তো বাইরে শুকাচ্ছেই না, হয়তো খাটে স্ট্যান্ডে ফ্যান্ডে দিয়ে ফ্যানের নিচে দিয়ে শুকানো হচ্ছে, আর ওখানে সমস্ত কিছু এরকমভাবে মনে হচ্ছে কীরকম অগোছালো অবস্থায় পড়ে আছে। আর তার থেকে সমস্যা হচ্ছে ওপরে যখন মানে কাজটা হচ্ছে, এখানে আমার একটা বেঞ্চ থাকে, তার উপর কাঁথা কাপড় সমস্ত কিছু বালিশ টালিশ রাখা থাকে, তো সেইটা বার করে উপরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু কাজ হচ্ছে। তো সেগুলো বালিশ টালিশ রাখার জায়গা সেইভাবে নেই, তো এখানে ওখানে ওইভাবে রাখা আছে, কারণ এতটুকু খাটে মানুষ আমরা বসবো না, কাঁথা বালিশ রাখবো এরকম একটা ব্যাপার, তো সেই জন্য একটু অগোছালো হয়ে আছে। তো ভাবছি এখন একটু শোবো, পারছি না, খুব প্রচণ্ড মাথায় ব্যথা করছে। আসলে কী বলতো, রোগের কথা বলতে ভালোও লাগে না, আর সবথেকে বড় কথা হলো আমার তো ভালো লাগে না, কিন্তু তোমাদেরও শুনতে ভালো লাগে না, একঘেয়েমি একটা ব্যাপার, কিন্তু কী করবো এটাই আমার জীবন। প্রত্যেকটা দিন মানে মাথার যন্ত্রণা, কী করে যে বাঁচবো জানি না। তো যাই হোক এখন একটু শোবো, রেস্ট করবো, আর অদ্রিজা একটু পাড়াই গেল খেলতে, তারপরে উঠে ভাবছি আজকে আলনাটাকে গোছ করবো, যেহেতু রান্নাবান্না সেইভাবে তো কিছু নেই, তো আলনাটাকে গোছ করবো। তো একটা মানুষের জন্য ভিডিও বানাবো ঠিক আছে, কিন্তু কী বলো তো, যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা অবশ্যই জানো যে আমি শারীরিক দিক থেকে কিন্তু খুবই অসুস্থ, কারণ আমার হার্ট সার্জারি আছে, ভালভ চেঞ্জ করা আছে। তো বুঝতে পারছো এত বড় রোগের সঙ্গে আমি সেই 99 সাল থেকে লড়াই করে আজ 2023 দাঁড়িয়ে আছি। তারপরে মাইগ্রেন, প্রত্যেকটা দিন মাথার যন্ত্রণায় ভুগছি, তো এত শারীরিক যন্ত্রণা নিয়েও কন্টিনিউ করছিলাম, কিন্তু আর পারছি না গো, কারণ যদি মানে দিনের পর দিন ভিউজ ডাউন হয় তাহলে কিন্তু ভালো লাগে না, যদি দেখি যে না একটু উন্নতির মুখ আছে তাহলে সেটা কষ্ট হলেও পারা যায়। তো সেই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না আমি আর পারবো না, আমি ছেড়ে দেবো, কারণ এই মানসিক স্ট্রেসটা আমি আর নিতে পারছি না গো, দিনের পর দিন আমার কিন্তু শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। যারা আমার ভিডিও দেখো তারাও কিন্তু বুঝতে পারবে যে আমার প্রথম দিকের ভিডিও সেইখানে যে মানুষ আমি আর এখনকার মানুষের চেহারা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু ডিফারেন্ট, মানে মানুষকে বোঝা যায়। তো মেন কথা হলো কি, মানুষ বেঁচে থাকতে মূল্য দেয় না। গত কয়েকদিন আগেই দেখবে যে নিবেদিতা NB ব্লগ বলে যে নিবেদিতা মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে, কিন্তু যখন বেঁচে ছিল সেইভাবে কিন্তু মানুষ অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন মরার পরে লাখ লাখ ভিউজ মানে ভাইরাল, তো সেটাই বলছি মানুষ বেঁচে থাকতে মূল্য দেয় না, হয়তো আমারও ক্ষেত্রে একদিন হবে তাই।
যেদিন থাকবো না সেদিন হয়তো দেখা যাবে যে না আমার চ্যানেল বাড়ছে, তো সেদিন তো আর আমি দেখতে পারবো না, তোমরা দেখতে পারবে। তো সেই কারণে সিদ্ধান্তটা নিয়েছিলাম। তো অনেকের অনুরোধে আবার ভাবলাম যে না প্রতিদিন দিতে না পারি, যেদিন পারবো সেদিন দেব। তো সেই কারণেই আজকের ভিডিওটা আমি আপলোড করছি। তো তোমাদের কীরকম লাগলো দেখো আর কমেন্ট করে জানিও। তার পরপর কমেছিল, এখন আবার তাই। তো সেই জন্য ভাবছি সাইডন খেতেই হবে, থাকতে পারছি না। তো ওকে ম্যাগিটা দিই, যেহেতু আজকে রান্নাবান্না নেই তো সারাদিন এইভাবেই চলছে। দুপুরে ও দই মুড়ি খেয়েছে, তো এখন ম্যাগি খেতে চাইলো, এখন একটু ম্যাগি দেবো। আর রাত্রিতে শোয়ার সময় একটু দুধ খাবে, ব্যাস। তো চলো আগে করে নিই, এটা ম্যাগি হয়ে গেছে, ওকে দিয়ে আসি এখন। তো বন্ধুরা লাল চা করে নিয়ে আসলাম, এখন চাটা খেয়ে দেখে একটু ফ্রেশ লাগে কি, কারণ চা খেলে অনেক সময় কি মানে মাথা ব্যথা বলো, শরীরে একটু এনার্জিও পাওয়া যায়। তো যাই হোক চলো এখন একটু চাটা খাই। ওদিকে টিভি দেখছি, সিরিয়াল দেখছি। আর এই যে দেখো, এটাই হলো আজকে আমাদের রাত্রিতে মামিয়ের খাবার। অবশ্য ও ম্যাগি খেয়েছে, ও শুধুমাত্র একটু সবজি খেল। তো বন্ধুরা রাত্রিতে আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ শারীরিক অবস্থা খুবই অবনতি হয়েছিল। তো এটা হচ্ছে পরদিন সকাল। তো দেখো একদম লাল চা করে নিয়েছি আর অর্ধেকটা চা খাওয়াও হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 9টা আর আজকে একদম সকাল সকাল স্নান টান করেই চলে এসেছি রান্নাঘরে। গতকালের ভিডিওটা তো শেষ করা হয়নি, তো গতকাল সেইভাবে ভিডিওতে কিছু নেও, কারণ পঞ্চমী ছিল, আমাদের রান্নাবান্না সেরকম কিছুই ছিল না। আর তারপরে বড় কথা হলো কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, এত মাথা যন্ত্রণা ছিল, মানে সারা রাত দিন তো কিছু করতেই পারিনি, শুধু মানে চোখের জল ফেলতে ফেলতেই কেটেছে দিন, মানে রাত্রিটা। তো যাই হোক আজকে উঠেছিও বেলা করে 8টা, বেলা করেই উঠি, সকালে উঠতে পারি না কারণ রাত্রিতে ওইভাবে ঘুম হয় না, ভোরের দিকেই ঘুমটা হয়। তো সব কিছু যাই হোক, একেবারে স্নান করে নিয়েছি, কারণ গতকাল যেহেতু রান্নাবান্না নেই তো সকাল সকাল রান্নাটা করতে হবে। আর অদ্রি যে অনেকক্ষণ থেকে আমাকে ডাকছিলো যে ওঠো, আমার খুব খিদে পেয়েছে কিন্তু পারছিলাম না শরীরে। তো যাই হোক উঠে এখন আমি একটু চা করে নিলাম, আর পিছনে যে গ্যাসেই দিয়েছি ভাত, এখন ভাত বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ ভাতটা নামিয়ে দিয়ে তারপরে দেখি, যেহেতু দুজন আছি অল্প কিছু সবজিপাতি করবো, এখন কি করি সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ একটু মুড়ি খেয়ে নে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো সুস্থ থেকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, যারা করোনি তারা অবশ্যই করে নিও, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, চলো।